ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে প্রকাশিত একটি নতুন চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে চার হাজার প্লাস শূন্য পদে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো চাকরির প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এখানে এক্সাম সেন্টার আপনার ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখুন তো বন্ধুরা এবারে আপনাদের বলবো আপনি কীভাবে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে ভিজিট করার পর আপনারা একটু স্কল ডাউন করলেই আপনারা দেখতেই পারবেন যে দশই আগস্ট দু তারিখে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে আমরা কিন্তু অলরেডি অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়েছি এবং এই অফিশিয়াল নোটিশটিতে কী বলা হয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এবারে চলে যাব আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে আমরা চলে এসেছি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশানে আপনারা অনস্ক্রিন দেখতেই পারছেন এই অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে গত দশ আট দু অর্থাৎ দশই আগস্ট দু হাজার তারিখে এখানে হেডলাইনে বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন দু হাজার অর্থাৎ বন্ধুরা দু হাজার সালে দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের সাব ইন্সপেক্টর পদে রিক্রুট করা হয়েছে হচ্ছে এবং এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন আবেদন করতে পারবেন তিরিশ আট দু বাইশ পর্যন্ত অর্থাৎ তিরিশে আগস্ট দু হাজার বাইশ পর্যন্ত আপনারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ ডেট বলে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে চেকআউট করে নেবেন এই অফিসিয়াল নোটিশের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা চাইলে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এরপরে বলা হয়েছে কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা দেখতেই পারছেন সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ পুরুষ ক্ষেত্রে এখানে টোটাল দুশো আঠাশটি শূন্যপদ রয়েছে যা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ডিভাইডেড করে দেওয়া রয়েছে এরপরে বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ফিমেল এখানে মহিলাদের ক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে একশো বারোটি যা কিন্তু ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী ডিভাইডেড করে দেওয়া রয়েছে এরপরে বলা হয়েছে সাব ইন্সপেক্টর জিডি ইন সি এ পি এফ তো এখানে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী শূন্যপদ রয়েছে তা কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে এখানে বিএসএফ সিআইএসএফ সি আর পি আইটিবিপি এস টোটাল মিলে এখানে কিন্তু শূন্যপথ রয়েছে তিন হাজার নয়শো ষাটটি রয়েছে এবং ইএসএম প্রার্থীদের জন্য রয়েছে তিনশো পঁচানব্বইটি শূন্যপথ অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নেবেন এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া রয়েছে এখানে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে ভারতবর্ষের নাগরিক হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে চাকরির প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনার বয়স সীমা চাওয়া হয়েছে কুড়ি বছর থেকে পঁচিশ বছরের মধ্যে হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এস সি এস ও বি সি প্রার্থীরা এবং এক্স সার্ভিসম্যান মহিলা প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন এবং আরেকটি কথা হলো এখানে আপনারা কিন্তু অবশ্যই বয়সের হিসাব করবেন এক এক দু অনুযায়ী এখানে আপনারা অনেক দেখতেই পাচ্ছেন এসসি এস টিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য তিন বছর বলা হয়েছে সমস্ত বিষয় এখানে বলে দেওয়া রয়েছে এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এখানে আবেদন করার জন্য আপনাদের গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং এখানে আপনাদের কিন্তু তিরিশ আট দু তারিখ অনুযায়ী আপনার যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় আপনি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনাদের এই অফিসিয়াল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে ভিজিট করার পরেই আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার সময় কী কী ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে তা কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া রয়েছে অবশ্যই আপনার অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে চেকআউট করে নেবেন এরপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজ এ এখানে অ্যাপ্লিকেশান ফিসের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে একশো টাকা করে লাগবে এবং আপনি যদি এসসি এস এবং মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন এবং যদি আপনারা জেনারেল বা ওবিসি প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু একশো টাকা করে দিতে হবে আবেদন ফিস যা কিন্তু আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে দিতে হবে এবং এখানে আবেদনের লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে তিরিশ আট দু হাজার বাইশ অর্থাৎ তিরিশে আগস্ট দু তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আপনাদের যে এক্সাম হবে সেই এক্সাম সেন্টার কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন এখানে দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবেন আপনাদের আলাদা রাজ্যে যেতে হবে না এক্সাম দেওয়ার জন্য এখানে কিন্তু এক্সামের যাবতীয় তথ্য বলে দেওয়া রয়েছে আপনারা একটু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নেবেন এখানে কিন্তু যাবতীয় তত্ত্ব বিস্তারিত সিলেবাস এখানে লিখে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই এক্সামের প্যাটার্নটা একটু দেখে নেবেন এখানে কিন্তু টোটাল আটচল্লিশ পেজের একটি অফিশিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে আপনাদের এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নিজ দায়িত্বে আবেদন করবেন এবং এই অফিসিয়াল নোটিশের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ